চেকপোস্ট বসিয়ে পথচারীদের মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজধানীর নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই সহ চার পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। পুলিশ ফাঁড়ির এএসআই বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। সুমনদের ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্ট। ২৬ জুন সকাল ১০টা, বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য রমজান আলীকে অফিসে যাওয়ার পথে সায়দাবাদ রায় সাহেবের বাজার কবরস্থানের এই অজুখানে নিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় চার পুলিশ সদস্য। থানায় যাওয়ার পরে ওসি স্যার আমাকে দেখছে, দেখার পরে আমি স্যারকে বলছি, স্যার দেখেন আমার ব্যাগ, আমার ব্যাগে কি আছে। তখন স্যার বলছে, না ঠিক আছে, আপনি ব্যাগ দেখা লাগবে না, আপনি বলছেন যে ঠিক আছে। সেদিন পুলিশ চেকপোস্টে রিকশার গতিরোধ করেন নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই বিপ্লব চক্রবর্তী ও তার তিন সহযোগী। পরে কবরস্থানে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে ৫০,০০০ টাকা দাবি করা হয়। বিকাশের পিন নাম্বার না দেয়ায় ব্যাপক মারধরও করা হয়। ১ কেজি গাঁজা পাওয়া গেছে, তো এটার বিষয়টা আমি আর জানি না স্যার, তো আমাকে একটু ছেড়ে দেন। না, ওনারা ছাড়বে না, আমাকে মারধর করলো, আমাকে গালে মারছে, গাল আমার পুরো, এটা আমার পুরো অবশ হয়ে গেছে এই বাম সাইডটা। আমি এখন মানে কানে কম শুনি, আমার খুব আঘাত লাগছে, এখন আমার একটু মানে খুব খারাপ লাগতেছে, কথা বলতে পারি না। দেখছি, দেখার পরে ওই বিপ্লবের বরাবর অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা জানতে স্বামীবাগের সেই বিকাশের দোকানে গেলে দোকান মালিক জানান, এই অ্যাকাউন্ট থেকে সেদিন টাকা তোলা হয়। সে সময় একজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উনি বলছে টাকাটা বাইর করে ওনার হাতে দেয়া দেন, পুলিশের লোক দাঁড়ানো ছিল এখানে, বলছে টাকা দেন। আমি না, আমার আপনি আপনার টাকা আপনার হাতে লইবেন, আপনি নিয়ে যান, জামানত করেন, সেটা হলো আপনার ব্যাপার। ঘটনার পরদিন কবরস্থানের সামনে পুলিশের একটি গাড়ি দেখা যায়, তবে কোনো সদস্যকে চোখে পড়েনি। এলাকাবাসীর অভিযোগ, পথচারীদের প্রায় কবরস্থানে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। জাকির স্যার আছে, বিপ্লব স্যার আছে, মনুল স্যার আছে, আক্তার স্যার আছে, হারাতে নিচে চোখ করে প্রায় প্রায় লোক ঢুকায়, আমার মহল্লার লোক আইসেও দেখে যে ভিতরে লোক ঢুকাই জিজ্ঞাসাবাদ কথাবার্তা কইতে আছে, জিজ্ঞাসাবাদ করে। মনে করেন আপনার কাছে টাকা আছে ১০,০০০ বা ১৫,০০০, তখন আপনাকে ভয়টা দিয়ে কবরস্থানে ঢুকাবে, ঢুকে ভয়টা দিয়ে আপনার কাছে টাকাটা নিয়ে নেবে, আর না হয়তো যদি পয়সা পাতা রাখবেন তো হয়তো একটা ট্যাবলেট ঢুকাই দেবে, গাঁজার ট্যাবলেট, গাঁজার একটা পুড়িয়ে ঢুকাই দেবে, ওদের কাছে এগুলো থাকে, ঢুকাই দিয়ে আপনার টাকাটা, এই যে ভয় থাকবে, নাহলে চালান করবো, অমুক করবো, তমুক করবো, ভয় থাকে, ওটা তো পাগল হয়ে যায়। ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা ছিল তারা সকলেই সংযুক্ত ছিল, তাদের বিভাগীয় মামলায় যাবে। অভিযুক্ত পুলিশ সদস্যরা পরবর্তীতে ভুক্তভোগীকে ১৫,০০০ টাকা ও চিকিৎসার জন্য আরো ৫,০০০ টাকা ফেরত দেয়। সরকারকে আবেদন করি, এটা আমার সুস্থ বিচার চাই। এখন আমার মতন এরকম অসহায় মানুষের সাথে অনেককে কত না প্রতারণা করছে এই প্রশাসন, এরকম দিন দিন আমাকে ঢাকা দিয়ে চিন্তাই করা, এটা আমার কোনো প্রশাসন বাঙালি মানুষ মেনে নিতে পারে না। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।